স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আশাবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি গণতান্ত্রিক বলে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার হাত বদল দেখতে চায়, নির্বাচনের নামে খেলা দেখতে চায় না। তিনি বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে জাতীয় এবং আন্তর্জাতিক এত অভিযোগ হয়েছে যে ভদ্র সরকার হলে অনেক আগেই পদত্যাগ করতেন।